আচ্ছা, একবার ভাবুন তো, যদি কোনো গ্রামে মৃত্যুর তিন দিন পর মৃত ব্যক্তিগুলো কবর থেকে উঠে আসতে শুরু করে, তখন ওই গ্রামে কিরকম ভীতিকর অবস্থা বিরাজ করবে? আর সেই মৃত ব্যক্তিগুলো কেনই বা কবর থেকে উঠে আসে, আর তাদের উদ্দেশ্যই বা কি? তারা কি আদেও মানুষ, নাকি তাদের শরীরে ভর করছে কোনো খারাপ জিন? আজ ঠিক এমনই একটি গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে কবর থেকে উঠে আসা মৃত ব্যক্তিগুলো গ্রামের জীবিত মানুষদের সাথে বসবাস করতে শুরু করে। এরকম একটি হাড় হিম করা গল্প নিয়েই তৈরি সদ্য মুক্তি পাওয়া বোয়াল মাছের ঝোল মুভিটি। যারা হরর থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য আজকের মুভিটি মাস্ট ওয়াচ একটা মুভি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল গল্পে। গল্পের শুরুতেই আমরা একটা গ্রামীণ রাস্তা দেখতে পাই। সেই রাস্তায় একটি বাসে করে কিছু লোক শহর থেকে গ্রামে আসছিল। এদের মধ্যে একজন নতুন অতিথিও ছিল। ইনি হচ্ছেন এক সময়কার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন তার অবসর হয়েছে, তাই এখন সে বিভিন্ন জায়গায় ভ্রমণ এবং লেখালেখি করে সময় কাটায়। সে ভূতপ্রেতনির গল্প ভীষণ পছন্দ করে। আজ সে যাচ্ছে তার এক প্রিয় ছাত্রের বাড়ি। সেই ছাত্রের নাম আজিজ। আজিজ হঠাৎ করেই তাকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছে, আর তাই এই শিক্ষক যাচ্ছে প্রিয় ছাত্র আজিজের বাড়ি। শিক্ষকটি যাত্রা পথে কিছু লাইন লিখছিল। লাইনগুলো ছিল এমন: মাটির মানুষ মাটি হবে, মাটির দেহ মাটি খাবে, মাটির কাছে ফিরতে হলে। এই তিনটা লাইনের পর সে শেষ লাইনে কি লিখবে মিলাতে পারছিল না। আর তখন তার পাশের সিটে মুরব্বি তাকে শেষ লাইনটা বলে দেয়: শেখর ভুলে শেখর ভোজ। শিক্ষকের কাছেও লাইনটি বেশ পছন্দ হয়, তাই সে এভাবেই মেলায়। আর লাইনগুলো দাঁড়ায় মাটির মানুষ মাটি হবে, মাটির দেহ মাটি খাবে, মাটির কাছে ফিরতে হলে, শেখর ভুলে শেখর ভোজ। এরপর সেই স্যার আলিপুর এসে নামে। এখান থেকে তাকে নৌকা পার হয়ে সেই এলাকায় যেতে হবে, তাহলেই সে পাবে সেই ছাত্র আজিজের বাড়ি। এরপর সেখানে নৌকায় মাঝি আসে। এই মাঝির নাম মজু মিয়া। মজু মিয়া তখন স্যারের লাকেজ নিয়ে ঘাট পাড়ের দিকে যায়। সেই স্যার তখন আজিজকে কল করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত নেটওয়ার্ক না থাকায় সে কল করতে পারে না। এরপর মজু মিয়া জানতে চায় আপনি কোন গ্রামে যাবেন। তখন স্যার জানায় বোয়ালিয়া গ্রামে। এই গ্রামের নাম শুনেই মজু মিয়া কিছুটা চমকে যায়। তখন স্যার জানায়, কোনো সমস্যা আছে নাকি? তখন মজু বলে, না তেমন কিছু না, তবে ও তো মেলা দূর, আমার তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, আর ওই গ্রামে দোষও আছে। তখন স্যার তাকে বলে, আপনার ভাড়াটা আমি একটু বাড়িয়ে দিব, সেটা নিয়ে টেনশন কইরেন না। আর এলাকায় কি যেন দোষ আছে বললেন? তখন মজু মিয়া বলে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এসব বিশ্বাস করবেন না, ওসব তো জিন পরির কারসাজি। হ্যালো এভরিওয়ান, মোস্টবেডের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রান্সাকশন। এর মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা রয়েছে। সাথে থাকছে 24x7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এ প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোড MTTBB ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা, আপনাকে আমি এসব বললে রাতে আর বাড়ি ফেরা হবে না, এমনিতেই কেমন যেন ভয় করছে। এরপর সেই স্যারের নাম্বারে ছাত্র আজিজের কল আসে। স্যার তখন জানায়, আমি বাস থেকে নেমে নৌকায় আসি, আর তোমাকেও কল করেছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যায় আর কলটা যায়নি। তখন বলে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ঠিক মতো আসেন, আমি ঘাট পাড়েই আসি, ফোনে না পেলেও সমস্যা নাই। তখন স্যার জানায়, আচ্ছা ঠিক আছে। এই বলে স্যার কলটা কেটে দেয়। এরপর মাঝি মজু মিয়া জানতে চায়, স্যার আপনার পরিবারে কে কে আসেন? তখন স্যার জানায়, তার পরিবার বলতে শুধু একটা মেয়ে আছে, সে বিদেশে থাকে, আর এখানে তার কেউই নেই। তার স্ত্রী অনেক আগেই মারা গেছে, আর এজন্যই একা সংসার জীবনে ঘোরাঘুরিটাই বেশি পছন্দ করে, আর তার সবচেয়ে বেশি পছন্দ মাছ ধরা। সে নাকি এর আগেও একবার এই গ্রামে এসেছিল, তাও আজ থেকে 10 বছর আগে।
ছাত্র আজিজের সাথে তার খুব ভালো সম্পর্ক, সেই তাকে এখানে নিয়ে এসেছিল। স্যারের কাছে নাকি এই বোয়ালিয়া গ্রামটা খুব পছন্দ, বিশেষ করে আজিজের মায়ের রান্না করা বোয়াল মাছের ঝোলের স্বাদ এখনো সে চোখ বন্ধ করলে পায়। আর এই সুন্দর গ্রামে রাত্রিবেলা মাছ ধরতে ধরতে গল্প করার মজাই আলাদা। এসব বলতে বলতে তারা এগিয়ে যেতে থাকে। এরপর তারা বোয়ালিয়া গ্রামে এসে পৌঁছায়। সেখানে আমরা অপেক্ষারত ছাত্র আজিজকে দেখতে পাই। এই আজিজ চরিত্রে অভিনয় করেছে মোশাররফ করিম। স্যারকে দেখেই আজিজ খুবই খুশি হয় আর তাকে সালাম করতে চায়, কিন্তু স্যার তাকে বুকে টেনে নেয়। এরপর মাঝি মজুমিয়ার লাকেজ নিয়ে আসে আর বলে, স্যার আপনি বললে কিন্তু আমি যাওয়ার দিনও এগিয়ে দিয়ে আসতে পারি। তখন আজিজ বলে, তার আর দরকার হবে না, আমাদের এলাকাতেই অনেক নৌকা আছে, শুধু শুধু আপনি কেন এত দূর থেকে আসবেন। তারপর স্যার মাঝিকে নৌকা ভাড়ার টাকা দিয়ে বিদায় করে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। আজিজ তার স্যারকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেয়। তখন স্যার বলে, এমন সুন্দর পরিবেশে একটা সিগারেট খাওয়াই যায়। সে তখন আজিজকে একটা সিগারেট ধরাতে বললে আজিজ তখন মানা করে দেয়, কারণ সে তার স্যারের সামনে সিগারেট খেতে চায় না। তখন স্যার বলে, ধুর মিয়া, তোমরা কি এখনো ছোট আছো নাকি? এই বলে সে আজিজকে একটা সিগারেট দেয়। এরপর সিগারেট ধরিয়ে তারা গল্প করতে থাকে। হঠাৎ আজিজের মনে পড়ে সে তার স্যারের জন্য বোয়াল মাছ কিনতে ভুলে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি করে ঘোড়ার গাড়ি চালক রসুকে বলে গাড়িটা ঘুরিয়ে বাজারের দিকে নিয়ে যেতে। তখন স্যার বলে, ধুরো মিয়া, তুমি কি আমাকে একবেলা খাইয়েই বিদায় করে দেবে নাকি? তখন আজিজ বলে, আপনি এতদিন পর আসছেন, আপনাকে তো আর যেতে দিব না। তখন আজিজ তার গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে স্যারের সাথে আলাপ করে। আজিজ জানায় তাদের গ্রামে দিনে মাত্র 2 ঘন্টার জন্য কারেন্ট আসে। এরপর গল্প করতে করতে তারা একটা বটগাছের নিচে আসে। রসুকে বলে, তুই আমাদেরকে ডাকবাংলায় নামিয়ে দিবি, এরপর বাজারে গিয়ে সব থেকে বড় বোয়াল মাছটা কিনে আনবি, আর মাছটা কিনে এনে তুই মায়ের কাছে দিয়ে আসবি। রাতে আজিজ যত্ন করে নিজ হাতে তার স্যারকে খাওয়া দাওয়া করায়। বড় বোয়াল মাছের মাথাটা তার স্যারের প্লেটে তুলে দেয়। আর আজকে রান্নাটাও আজিজের মা করেছে, তাই খাবার খেতে খেতে স্যার আজিজের মায়ের প্রশংসা করে। এরপর খাওয়া দাওয়া শেষ হলে আজিজ তার স্যারকে বলে, আপনি বাংলোতে গিয়ে রেস্ট নেন, আমি সবকিছু রেডি করে আসছি। তাদের দুজনের কথোপকথন শুনে বোঝা যায় তারা আজ দিঘির পাড়ে বসে সারা রাত গল্প করবে আর বড়শি দিয়ে মাছ ধরবে। স্যার তখন বলে, আমি কিন্তু মাছ ধরার জন্য স্লিপ বড়শি নিয়ে এসেছি। এটা শুনে আজিজ বলে, আপনার ছোট স্লিপ বড়শিতে কাজ হবে না, স্পেশাল টোপ লাগবে, পুপপাড়া দিঘিতে মানুষের সাইজের মাছ পাওয়া যায়। এই কথা শুনে স্যার হাসতে থাকে আর বলে, মানুষের সাইজের মাছ? তখন আজিজ বলে, কপাল ভালো থাকলে আজকে দেখতে পারবেন। ওই সময় সেখানে আজিজের মা আসে। তখন স্যার তাকে দেখে কথা বলতে চায় আর বলে, এবার কিন্তু আপনার বোয়াল মাছের রান্না না শিখে যাচ্ছি না। কিন্তু আজিজের মা তখন কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এরপর রসু সেখানে গাড়ি নিয়ে আসে। আজিজ তখন রসুকে বলে, স্যারকে বাংলোতে নামিয়ে দিয়ে ঝটপট এখানে ফিরে আসবি, কারণ স্পেশাল টোপ বানাতে হবে। যাওয়ার সময় স্যার আজিজকে বলে সে যেন তাড়াতাড়ি চলে আসে। তখন আজিজ বলে, স্যার আমি আজকে আপনাকে এমন গল্প শোনাবো যে গল্প আপনি এর আগে কখনো শোনেননি। যাই হোক, এরপর স্যার চলে যায়। কিছুক্ষণ পর আজিজ টোপ বানিয়ে নিয়ে সে দিঘির পাড়ে আসে। এরপর দুজনে মিলে দিঘিতে সিপ ফেলে মাছ ধরার জন্য। এরপর আজিজ তার স্যারকে চা খেতে দেয়। তখন স্যার বলে, তোমার মা বোধহয় আমাকে চিনতে পারেনি, আমার সঙ্গে তো কথাই বলল না। তখন আজিজ জানায় যে তার মা 3 মাস আগে স্ট্রোক করেছিল, তারপর থেকেই এরকম অন্যমনস্ক হয়ে গেছে। স্যার তখন বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। এরপর একটা সিগারেট ধরিয়ে আজিজ বলে, স্যার তাহলে গল্পটা শুরু করি? স্যার বলে, হ্যাঁ শুরু করো। তখন আজিজ জানায় তাদের বাড়ির পাশে যে টিনের ঘরটা আছে সেখানে আকলিমা নামে একটা মেয়ে থাকতো। মেয়েটা দেখতে শুনতে খুব ভালো ছিল আর আজিজ নিজে তাকে প্রাইভেট পড়াতো। মেয়েটির বাবা মা মেয়েটিকে জোর করে একটা সেলের সাথে বিয়ে দিয়ে দেয়, কিন্তু মেয়েটির অন্য একটা সেলের সাথে রিলেশন ছিল আর এই কারণে মেয়েটি হুট করে একদিন গলায় দড়ি দিয়ে মরে গেল। মেয়েটির মৃত্যু কেউ মেনে নিতে পারে না। এরপর আমরা জানাজা শেষ করে মেয়েটিকে কবর দিয়ে আসলাম। গল্পটির এই পর্যন্ত শুনে স্যার এই গল্পের বাকিটা আর শুনতে চায় না। সে বলে, তারপর 2 দিন পরে লাশ কবর থেকে উঠে আসলো। এরপর গভীর রাতে বটগাছের নিচে কারোর সাথে দেখা দিল, যাকে দেখা দিল সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর এরপর থেকে ভয়ে রাতের বেলা বটগাছের নিচ দিয়ে কেউ যায় না, তাই তো?
এসব গল্প শুনতে শুনতে আমার কান পচে গেছে, তাই সে আজিজকে ভালো কিছু শোনাতে বলে। এরপর আজিজ বলে, আপনি যেমনটা ভাবছেন গল্পটা তেমন না। ঠিক তখনই আজিজ গল্পের বাকিটা বলতে শুরু করে। আকলিমা মারা যাওয়ার 3 দিন পর ভোরবেলায় তাকে সেই বটগাছটার ডালে বসে থাকতে দেখা যায়। গ্রামের মুসল্লিরা ফজরের নামাজ পড়ে আসার সময় আকলিমাকে গাছের ডালে বসে থাকতে দেখে খুবই ভয় পায়। এরপর এক দৌড়ে তারা মসজিদের ইমামের কাছে যায় বিষয়টা জানানোর জন্য। তাদের চিল্লাপাল্লায় গ্রামের সবাই বিষয়টা সম্পর্কে অবগত হয়। এরপর সবাই মিলে সেই বটগাছটা নিচে আসে, আর সবাই তখন আকলিমাকে কাফনের কাপড় পরে গাছের ডালে বসে থাকতে দেখে। সবাই যখন ভয় পাচ্ছিল তখন ইমাম সাহেব এগিয়ে গিয়ে দোয়া কালাম পড়তে থাকে আর আকলিমার গায়ে ফু দিতে থাকে। দোয়া কালামে যখন কাজ হচ্ছিল না তখন ইমাম সাহেব আকলিমাকে উদ্দেশ্য করে বলে, তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, এখানে থাকলে তোকে আমি চরম শাস্তি দিব। কারণ ইমাম সাহেবের মনে হচ্ছিল আকলিমার রূপ ধরে হয়তো জিন পড়িয়ে এসেছে। অনেক দোয়া কালাম পড়ার পরেও যখন কোনো কাজ হচ্ছিল না তখন গ্রামের সবাই বলাবলি করতে থাকে তাদের গ্রামে হয়তো কোনো গজব এসেছে। হঠাৎ আজিজ খেয়াল করে দেখে আকলিমা কিছু একটা খেতে যাচ্ছে। তখন আজিজ বিষয়টা ইমামকে জানায়। এরপর ইমাম সাহেব দুজন মুসল্লিকে পাঠায় বাজার থেকে রসগোল্লা কিনে আনতে। এরপর এক হাড়ি রসগোল্লা এনে তারা আকলিমাকে খেতে দেয়। অবাক করা ব্যাপার হলো সবগুলো রসগোল্লা একেবারেই খেয়ে শেষ করে ফেলে। সবাই ভাবতে থাকে আকলিমার শরীরে হয়তো জিন পরী ভর করেছে, কারণ জিন পরী মিষ্টি অনেক পছন্দ করে। তাই সবাই ভাবতে থাকে হয়তো মিষ্টি খাওয়ার পর জিন চলে যাবে। কিন্তু এরপর সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি গাছ থেকে নেমে আসে আর হাঁটতে হাঁটতে নিজ বাড়িতে আসে। এরপর সে বারান্দায় শুয়ে গভীর একটা ঘুম দেয়। এরপর ঘুম থেকে উঠে আকলিমা একদম স্বাভাবিক হয়ে যায়, সে আর ফিরে যায় না। অর্থাৎ আকলিমার মৃত্যুর 3 দিন পর যে ফিরে আসলো তারপর আর যায়নি। এটা শুনে স্যার হাসির ছলে বলে, ধুর মিয়া তুমি যে কি বলো। তখন আজিজ বলে, বিশ্বাস হচ্ছে না তাই না? প্রথম প্রথম আমারও বিশ্বাস হয়নি, কিন্তু তার কিছুদিন পর ঘোড়ার গাড়ি চালক রসুও মারা যায়। এটা শুনে স্যার বলে, কোন রসু? যে আমাদের গাড়িতে করে নিয়ে আসলো সেই রসু? আজিজ বলে, জি স্যার। তখন স্যার হাসতে থাকে আর বলে, তুমি কি এখানে আসার আগে কিছু খেয়ে আসছো নাকি? যদি ব্যবস্থা থাকে আমাকেও দাও, তাহলে একটু হাই হলেও এইসব আজগুবি গল্প হজম করতে সহজ হবে। তখন আজিজ স্যারকে প্রশ্ন করে, আপনি এখানে আসার পর থেকে কখনো রসুকে একটা কথাও বলতে শুনেছেন? তখন স্যারের মনে পড়ে, আজকে রাতে রসু যখন তাকে বাংলোতে পৌঁছে দেয় তখন সে রসুকে তার নাম জিজ্ঞেস করে আর কিছু টাকা বকশিস দিতে চায়, কিন্তু রসু তখন একটা কথাও না বলে সেখান থেকে চলে যায়। স্যার তখন আজিজের কাছে রসুর কথা না বলার কারণ জানতে চায়। তখন আজিজ বলে, বলবো, তবে আগে পুরো গল্পটা শেষ করি। এরপর আজিজ গল্পের বাকিটা বলতে শুরু করে। রসুকে কবর দেওয়ার ঠিক 3 দিন পর ভোরবেলায় তাকেও বটগাছের নিচে বসে থাকতে দেখা যায়। ওই দিনেও ইমাম সাহেবের দোয়া কালামে কোনো কাজ হয়নি। আকলিমার মতো রসুও ইশারায় কিছু খেতে চায়। এরপর তাকেও এক হাড়ি রসগোল্লা খেতে দেওয়া হয় আর সেও আকলিমার মতো এক হাড়ি রসগোল্লা একেবারেই চেটে পুটে খেয়ে ফেলে আর এরপর গাছ থেকে নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করে আর নিজের বাড়িতে এসে লম্বা একটা ঘুম দেয়। আর এরপর থেকে উঠে সেও স্বাভাবিক হয়ে যায় এবং আকলিমার মতো সেও আর ফিরে যায় না। কিন্তু স্যার এই গল্প বিশ্বাস করতে চায় না। তখন আজিজ বলে, পুরো গল্পটা শুনলে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। তখন স্যার বলে, এরকম ঘটনা কয়টা ঘটেছে এ পর্যন্ত? আজিজ বলে, পূর্ব পাড়ার হালিমের মা, উত্তর পাড়ার বকর চাচা সহ গত 6 মাসে মোট 13 জনের সাথে এই ঘটনা ঘটেছে। তাই এখন আর কেউ মারা গেলে আমরা আর কান্নাকাটি করি না। কবর দেওয়ার 3 দিন পর তারা আপনা আপনি ফিরে আসে আর স্বাভাবিকভাবেই জীবনযাপন করে। এই অদ্ভুত রকমের কথা শুনে স্যার বলে, যীশু খ্রিস্ট মারা যাওয়ার 3 দিন পর ফিরে এসেছিল, এরপরে আর কোথাও এরকম ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি। তাই আমি তোমার এই গল্প গল্প হিসাবে নিচ্ছি, কারণ এই ঘটনা বিশ্বাস করতে হলে তার ব্যাখ্যা লাগবে। তখন আজিজ বলে, রসুকে আপনি নিজের চোখে দেখেছেন, তাও বিশ্বাস হচ্ছে না। স্যার তখন জানতে চাই, রসু সহ যারা ফিরে আসলো তারা কিভাবে ফিরে আসলো আর তারা এর কি ব্যাখ্যা দিচ্ছে? আজিজ বলে, এটা তো খুবই ভালো প্রশ্ন, কিন্তু স্যার যারা ফিরে এসেছে তারা তো কেউই কথা বলতে পারে না। অবশ্য আমাদের এই বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কারণ তারা তো জবানের বিনিময়ে জীবন পেয়েছে, এটাই তো অনেক।
স্যার তখন বলে, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কেউই জানলো না, এজন্য তো নিউজ হওয়া দরকার, রিসার্চ হওয়া দরকার। আজিজ তখন মুচকি এসে বলে, না স্যার সেটা তো আমি কখনোই হতে দেব না, বাইরে জানাজানি হলে এরকম ঘটনা গ্রামে যদি আর না ঘটে, গ্রামের সন্তান হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে না স্যার। তখন স্যার উত্তেজিত সুরে বলে যে সে এই বিষয়টা নিয়ে রিসার্চ করবে, আর আজিজের এই গল্প যদি সত্যি হয় তাহলে সে কালকেই একটা বিশেষজ্ঞ এখানে ডাকবে, তারাই এসে এর রহস্য বের করবে। এই কথা শুনে আজিজ বলে, সে সুযোগ আমি আপনাকে দিব না স্যার, গ্রামের ছেলে হিসাবে আমার একটা দায়িত্ব আছে না স্যার। ওই সময় বর্ষিতে টান পড়লে আজিজ স্ত্রী ফাতে নিয়ে দিঘির কাছে যায়। ঠিক এই সময় সুযোগ বুঝে স্যার সেখান থেকে পালাতে চায়। আজিজ তখন স্ত্রীর টান মেরে বর্ষিটা স্যারের গলায় আটকে দেয়, আর কোনো এক অজানা সুখের হাসি হাসতে থাকে। ঠিক ওই সময় মৃত্যুর পর ফিরে আসা সেই ১৩ জন সেখানে চলে আসে। সবাই ধীরে ধীরে স্যারের দিকে এগিয়ে আসতে থাকে, আর তাদের মধ্যে আমরা আজিজের মাকেও দেখতে পাই। স্যার তখন বুঝতে পারে সে কেন তার সাথে কথা বলেনি। আসলে আজিজের মা নিজেও মৃত্যুর পর ফিরে এসেছে। আজিজ তখন জানায় তার মা স্ট্রোক করেছিল ঠিকই, কিন্তু তার মা বাঁচতে পারেনি। গলায় বর্ষি নিয়ে স্যার যখন ছটফট ছটফট করছিল, তখন আজিজ তার স্যারকে বলে, প্রত্যেক পূর্ণিমার রাতে ফিরে আসা এই মৃত ব্যক্তিদের জন্য বিশেষ খাবার লাগে, আর আজকের খাবার হচ্ছেন আপনি। তারপর সে আবারও বলে, গ্রামের ছেলে হিসাবে আমার একটা দায়িত্ব আছে না স্যার। এরপর স্যার ভয় পেয়ে দিঘিতে নেমে আসে, আর তার পেছনে পেছনে আসতে থাকে মৃত্যুর পর ফিরে আসা সেই ১৩ জন ব্যক্তি। আর এই সময় আজিজ সিগারেট ধরিয়ে অচ্চ হাসি হাসতে থাকে। আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটি ছিল হ্যালোইনের ভূত নিয়ে মোশাররফ করিমের প্রথম পর্ব। বাকি দুটি পর্ব আসলে সে দুটো পর্বেরও এক্সপ্লেন করার চেষ্টা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। কেমন? ধন্যবাদ।